আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আরটিএস গেমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রোড্রিগেশ করছিলেন মনোপরত ঘোষ ভাই, বলছিলেন ঢাকা থেকে টঙ্গী, আমরা নিয়েছি ঢাকা থেকে টঙ্গী যাব, আমরা নিয়েছি সোহাগ বাস। ভাই কোনো বাসের নাম বলেন নাই, এই জন্য সোহাগ বাস নিয়েছি। আমরা আছি হচ্ছে ঢাকা, ঢাকা কমলাপুর, তারপরে এই যে কালীগঞ্জ, মালিবাগ, রামপুরা, বাড্ডা, নতুন বাজার, কুড়িল, কুড়িল বিশ্ব রোড, এয়ারপোর্ট স্টেশন, আজমপুর, আবদুল্লাপুর, টঙ্গী। সবাই ফুল ভিডিওটি দেখবেন, নতুন ম্যাপ, ম্যাপ অফ বাংলাদেশ ভার্সন 5 না 6, 6 ভার্সন 6 মেবি, ভার্সন 5 6 6ই মনে হয়, মনে হচ্ছে না সঠিক। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, লাইক করে দিবেন অবশ্যই, আর এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইব পূরণ করে দিবেন ভাই। তো আমরা এখন রওনা হই, বিসমিল্লাহ। এত সাউন্ড কেন? সাউন্ড মনে হচ্ছে বেশি কমে গেছে। হচ্ছে কমলাপুর স্টেশন, কমলাপুর রেল স্টেশন। ভাই এটা আবার কি, টি টি পাড়া জায়গার নাম?
রাস্তার কাজ হচ্ছে। রাশিয়ার গাড়ি, রাশিয়া। আমরা এখন চলে আসলাম হচ্ছে কালিগঞ্জ। ওই যে নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, মালিবাগ, মালিবাগ। রামপুরা চলে আসলাম। চলে আসলাম বাড্ডা। কোন দিকে যাব? নিচ দেই। চলে আসলাম নতুন বাজার। ম্যাপ অফ বাংলাদেশে যদি কেউ রোড রিকোয়েস্ট করেছেন, অবশ্যই ছোট ছোট রোড রিকোয়েস্ট করবেন। ম্যাপ অফ বাংলাদেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লাগে। আমরা চলে আসলাম কুড়িল, কুড়িল বিশ্ব রোড।
আমাদের আবার এই ফ্লাইওভারে উঠতে হবে, এইটা এই ফ্লাইওভার। সেই গোল্ডেন লাইন, চলে আসলাম এয়ারপোর্ট, এয়ারপোর্টের একটা রোড রিকশা আছে, এয়ারপোর্ট স্টেশন কোথায়? কি এয়ারপোর্টে ফ্লাইওভার নাকি? হ্যাঁ এইটা একটা ফ্লাইওভার, আর ওই পাশে হচ্ছে এয়ারপোর্ট স্টেশন, ওই যে ওই পারে। চলে আসলাম আজমপুর, আবদুল্লাপুর। উল্টা গেছে, নিজের দোষে উল্টালো।
ভাই এখানে গেমের মধ্যে এই জায়গাটার নাম দেওয়া আছে হচ্ছে টঙ্গি। এখন বাস্তবে কি এরকম আছে নাকি আমি সঠিক বলতে পারি না। তো আমরা চলে আসছি টঙ্গি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক করে দেন, যারা এখনো সাবস্ক্রাইব করার নাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেন। আমরা এই ফ্লাইওভারের নিচেই বাসটা রেখে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে নাম দেখাচ্ছি, এই যে দেখেন টঙ্গি এইখানে। আল্লাহ হাফেজ।